কি হইছে? সকালে আসে দোকানতে আইবার পরে ভাত খুঁজছে বলে ছেলে রে কইছে ভাত দিছে ছেলে ছেলে ভাত দিছে আর পরে ছেলে লগে আবে তবে মুখ খারাপ করছে আমি ডাক দিছি কি রে কি কারণে হাঁটুর আসে বিদুচ্ছে আদলা মেলা রিং দিয়ে আর সাবি দুচ্ছে দে আর সুটি আর ইয়ার পর আর উত্তর বুঝা হিসকিনা দি ডাক দিব এই দিছে আর তো শুধু সারি দিছে আর এবার আর হয়তো চলিয়ে ইয়ের এদিকে আবার লাড়ি লিয়ে আসে আর মাটু আর দেওয়া এটা কয়েছে লাড়ি লিয়ে আমি আস না তাহলে খারাপ হল। আপনার ছেলের নাম কি? রাখাল দাস। কি করে? হাজিরা কাজ টাজ করে। আপনাদের কি সবসময় মারধর করে নাকি? সবসময় এরম করে আমার ঘর দরজা ভাঙ্গিয়া চুরিয়া এর আগে একবার গিডির উপরে দাবু আছে দেহ স্টাফ আয় দেখিয়ে গেছে ডাক দোয়া দিয়ে গেছে জিজ্ঞেসে তুমি তোমার মারে খাবো নি কর না তাহলে তোমার মারে তুমি কিলে এই এরম মারধর করো কে খাবা কো ছোটো ভাইয়ে তো ছোটো ভাই খাবালে তুমি কিলে মারতে আরও নি আরও নাই হয়েছে স্যার এরকম মাপ চাইছে স্যারের কাছে। আচ্ছা এই ব্যাপারটা আপনারা আগে অন্য কারোর জানাচ্ছেন এলাকার? সবারই জানাইছি আরও কয়েকবার বিচার হয়েছে। ঠিক আছে না না আজকে কিছু আজকে কি হয়েছে আপনার সাথে? আজকে দূরে হয়েছে আজকে মানে বাতের লাগে হয়েছে ছেলে রে তার তার ছেলে বাদ দিছে তার মুখ খারাপ করে আমি এর দূর করছি যে মুখ খারাপ করো কি রে তুই আনি দিলে না হের আনতো এই ঘরে এই ঘরে তরকারি লাগে সবসময় হাডাস মানুষের ঘরে কি সবসময় তরকারি থাকে না তার কেসে হাডাইছে তরকারি লে তাই কইছে নাই আয় অন্য চুলের উপর তরকারি এই তো হলারে দূরে নিয়ে দাঁড়াই নিয়ে দেয় ডাক দিছি গিয়ে রে গিয়ে এর দূরে তারপরে আর লগে লাগিয়ে বসে আর ধরছে তো ওয়ালের লগে সাবিয়ে সুটে মারি না ওই তো টোড়া সিবি ধরছে তো টোড়া ইয়ে উলগি রয়েছে না ডুব গিলতে হারি না। আপনার নাম? অঞ্জলি দাস। আপনার কয় ছেলে? দুই ছেলে। যে আপনার আপনার সাথে যে এমন করে তার নাম কি? রাখাল দাস।